হ্যালো, দিস ইজ সুব্রজিৎ, এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। এখন কথা হবে দাগ বলে যে ওয়েব প্রজেক্টটা আগামী 10 নভেম্বর আসতে চলেছে চরকিতে, সেই প্রজেক্টের ট্রেলারটা নিয়ে, যেটা শুনতে পারা জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে। প্রজেক্টটাতে রয়েছেন মোশাররফ করিম, রয়েছেন নিশাত প্রেম এবং আরও অনেক, এবং এই প্রজেক্টটা ডাইরেক্ট করতে চলেছে সঞ্জয় সমাদার, যার এর আগের কাজ আমি একমাত্র ট্রলি দেখেছি, আর কিছু দেখেছি না এই মুহূর্তে আমার সত্যি মনে পড়ছে না। তো যাক, প্রজেক্টটার যেটুকু ট্রেলার থেকে গল্প সম্বন্ধে বোঝা গেল, একজন মা যে পরিস্থিতির চাপে পড়ে ডেলিভারি হওয়ার পরে তার বাচ্চাকে একটা ডাস্টবিনে রেখে আসেন, যা গল্পর ট্রেলার দেখে অ্যাটলিস্ট মনে হচ্ছে রেখে আসেন, বাট তারপরেও সে বারে বারে খোঁজ নিতে যাচ্ছেন যে তার বাচ্চা কি পরিস্থিতিতে আছে, তার বাচ্চার সঙ্গে কি ঘটছে, তার বাচ্চা এখন কোথায়, কার কাছে যাচ্ছে, মানে লালন পালনের জন্য। যতই হোক, সে তো মা আলটিমেটলি, তো সেই ফিলিংসটা থেকে সে বেরোতে পারেনি। হ্যাঁ, কিছু পরিস্থিতির শিকার হয়ে হয়তো তাকে তার বাচ্চাকে ডাস্টবিনে রাখতে হয়। এবং তারপরে আরেকটা কাপল রয়েছে বা রয়েছেন, যারা ওই নিজেদের নিঃসঙ্গতা কাটানোর জন্য বা সন্তান না থাকা ওই ব্যাপারটা থেকে একজন কাউকে অ্যাডপ্ট করতে চাইছেন, যারা তাদের ওই আহকা তারা বুড়া বেকার স্যার আলটিমেটলি হতে হবে এরকম একটা ব্যাপার নিয়ে। তো সেখানে একটা বেশ ভালো একটা হার্ড হিটিং ডায়ালগ রয়েছে, যে বাচ্চাকে মানুষ করবার জন্য সবসময় যে ইমোশনাল কোশ্চেনটা দরকার পড়ে তা নয়, বাচ্চাকে গ্রো আপ করে তোলবার জন্য কোথাও থেকে গিয়ে ওই রেসপন্সিবিলিটি ফ্যাক্টরটা অনেক বেশি করে যেন এফেক্টিভ হয় এই ক্ষেত্রে। তো এই জিনিসটা দিয়ে দুটো সাইডকে কীভাবে বুঝিয়ে দিচ্ছে দেখুন, একজন মানুষ হয়তো তার পরিস্থিতির শিকারে সে তো করছে, বাট তার ডিসিশনটা হয়তো তার সেক্ষেত্রে ওই একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়নি, যে ডিসিশনটা নিয়ে একটা সুস্থভাবে ডিসিশনের মাধ্যমে আমরা বা মানুষ একটা নতুন জেনারেশনকে সামনে নিয়ে আসে, সেই জিনিসটা তো হয়নি। কোথায় থেকে ইমোশনাল ফ্যাক্টরটা বা ইমোশনাল কোশ্চেনটা ওখানে অনেক বেশি ছিল, রাদার দ্যান ওই রেসপন্সিবিলিটি ফ্যাক্টরটা তাদের মধ্যে হয়তো খুব কমই কাজ করছে বা হয়তো কাজই করেনি। উল্টো দিকে একজন কাপল চাইছেন যারা রেসপন্সিবিলিটিটা নিতে চাইছেন, রেসপন্সিবিলিটিটা নেবেন বলেই ইমোশনাল ফ্যাক্টর তো রয়েছে, বাট সেখানে রেসপন্সিবিলিটি ফ্যাক্টরটা তো অনেক করে বেশি। এবং এই দুটোর মাঝখানে পড়ে গিয়েছেন মোশাররফ করিম, যিনি এখানে পুলিশের রোল প্লে করছেন, একজন ওসি হারুন, আমার দেখার প্রথম মনে হয় মোশাররফ করিমের করা পুলিশ চরিত্র, এর আগে তো করেছেন আমি দেখিনি, বাট সেই ক্যারেক্টারটা মাথায় বসে গেছে কোথাও, পুলিশের রোলে তাকে দেখছি, দেখি প্রথমে চমকটা হওয়া, আবার তাকে পুলিশের রোলে দেখবে। এবং এখানে ওই ব্রিজটা তিনি কোথায় প্রথমে একটা ডায়লগ দিয়ে শুরু করে, যে ডায়লগে বলা হয় সব থেকে কঠিন কাজ দুনিয়াতে কি, তখন একজন পাশ থেকে কেউ বলে, যাকে আমরা দেখি না বাট তার ভয়েসে শুনতে পাই, যে সৎ থাকা স্যার, এরকম একটা কিছুটা বলে। তো সেই সততাটা এখানে কিভাবে কাজ করবে, এবং এই যে দুটো কাপল বা একদিকে একজন মহিলা যে তার বাচ্চার জন্য বারে বারে ফিরে আসছেন, এবং একজন বয়স্ক লোকের কাছে সে থাপ্পড় খাচ্ছে, হয়তো সেটাই পরিস্থিতি, আনওয়ান্টেড চাইল্ড সেই ব্যাপারটা, আর আরেকদিকে যারা রেসপন্সিবিলিটি নিতে চাইছেন, এবং এই ইমোশনাল রেসপন্সিবিলিটি দুটোর মাঝখানে ব্যালেন্সটা কীভাবে হয়, এবং সেই ব্রিজটা কি আলটিমেটলি হয়ে ওঠেন কিনা মোশাররফ করিমের চরিত্রটা, সেটাই দেখার। প্রথম যে শটটা দিয়ে শুরু হয়, একটা সেই শটটা দুর্দান্ত একটা শট ছিল, একটা রাস্তা রয়েছে দুদিকে জলাশয়ের মাধ্যমে, মাঝখানটাতে অ্যাকচুয়ালি সেখানে মেঘটা পড়ছে জলের মধ্যে, রিফ্লেকশনটা দেখতে অদ্ভুত সুন্দর লাগে। আমি 2-3 বার মানে ব্যাকে গিয়ে 10 সেকেন্ড করে এগিয়ে গিয়ে দেখছিলাম যে শটটা কি সুন্দর, খুব সুন্দর ওই শটটা, প্রচণ্ড পরিমাণে চোখের জন্য খুব সুদিং, আই সুদিং একটা শট ছিল। এছাড়াও মানে যদি বলিস গল্প ওয়াইজ তো বেশ ভালো, এবং তার সঙ্গে দেখাচ্ছে যে বাংলাদেশে এত মানুষ, বাংলাদেশ মানে ভারতবর্ষের প্রচুর মানুষ, চায়নাতেও প্রচুর মানুষ রয়েছেন, বাট সেখানে এরকম দেশগুলোতে কী করে এত মানুষ নিঃসঙ্গ বা এত মানুষ নিঃসন্তান অ্যাকচুয়ালি বলতে গেলে, তো সেখানে ওই দিকটাকে হয়তো কিছুটা এক্সপ্লোর করার চেষ্টা করবে। ওভারঅল একটা ইন্টারেস্টিং প্লট, আমার প্লটটা বেশ বেশ ইন্টারেস্টিং লেগেছে। 14 নভেম্বর আসবে, তো মোশাররফ করিমের পার্ট নিয়ে ফ্যানকে বা ফ্যানেদেরকে খুব বেশি করে কী হলো তাদের ডেকে ডেকে ভিউজ আনবার জন্য বলতে পারছি না, যে হিউজ কিছু দেখলাম তার পার্টে, বাট তিনি হয়তো খুব সময় এখানে ব্রিজ প্লে একটা ব্রিজের রোল মেবি প্লে করতে চলেছেন, বা হয়তো তার থেকেও বেশি ইন্টারেস্টিং কিছু, সেটা তো অ্যাটলিস্ট ট্রেলার দেখে সেটা বোঝা গেল না, বাট আমার প্লটটা ওভারঅল প্লটটা আমার ইন্টারেস্ট লেগেছে। ট্রলেরও প্লটটা বেশ ইন্টারেস্টিং ছিল, অপূর্ব করেছিলেন রশিদ মামুন, অপুভাই ছিলেন সেখানে, আমার ওই প্রজেক্ট ওই প্রজেক্টটা বেশ ভালো লেগেছিল। তো তারপর দেখা যাক কীভাবে তিনি মোশাররফ করিমকে ইউজ করেন, এবং যেই মেসেজটার দিকে তিনি মনোল অ্যাটলিস্ট ট্রেলারটা দেখবার পরে অঙ্গুলি হেলান বা অ্যাড্রেস করতে চাইছেন, সেই ম্যাচটা কতটা ক্লিয়ার বা কতটা প্রমিনেন্ট ভাবে এবং কতটা এনগেজিং ভাবে আমাদের সামনে উঠেছে, সেটাই দেখবার জন্য 10 নভেম্বরের জন্য আপাতত ওয়েট করা বা অপেক্ষা করা। এবং আপনাদের কেমন কি লাগলো দাগে ট্রেলারটা, এবং যেগুলো বললাম স্টোরি প্রেডিকশন বা যেরকম দেখে মনে হলো কি আপনাদেরও সেম মনে হয়েছে কিনা কমেন্ট করে জানান, বা অন্য কিছু যদি মনে হয়ে থাকে, বা আপনাদের অন্য কোনো যদি পার্সপেক্টিভ থাকে ট্রেলারটা দেখবার পরে, বা আপনাদের যদি অন্য কিছু আরও বেটার লেগে থাকে তো সেটা কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের ভিডিও প্রথমবার যদি দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।